এ বাড়িতে তুমি আশ্রিত হয়ে আছো, আশ্রিতের মতোই থাকবে। লিমিট ক্রস করো। তোর ওয়াইফ হিসেবে সাভা আপুকে চিন্তা করাটাও পালকি ভাবির অসম্ভব। পালকি পালকি পালকি, এই নামটা আমার সামনে উচ্চারণ না করলে কি তোমাদের হয় না? যত টাকা লাগে নিয়ে যেও, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যাই করবে সবকিছু যেন খুব নিখুঁত। এখন 2 লাখ টাকা হলেই হবে। ঠিক আছে, তুমি যাও, শুনে নিয়ে যেও। সামান্য একটা 40-এর অনুষ্ঠানের জন্য এতগুলো টাকা খরচ করার কি কোনো দরকার আছে? কেন, তাতে কি ক্ষতি হয়েছে? না, বলছিলাম আমি তো এই সেদিন এতগুলো টাকা এতিমখানায় দিয়ে এসেছি, এখন আবার। ঠিক আছে, দিয়েছো, ভালো করেছো, আরো যদি দিতে হয় তাতে সমস্যাটা কি? সমস্যা কিছুই নেই, আমি শুধু এটুকুই বলছিলাম যে বিজনেসের অবস্থা এমনিতে এখন ভালো না, তার উপর সামনে দুটো বিয়ে, খরচের কথাটা একটু ভাববে না? নাজিয়া, বাকি আমার মেয়ে, আমার আর ওর আত্মার শান্তির জন্য যা কিছু করতে হয় আমি সব সব। তাহলে কিন্তু আমু যাবে, শালাও যাবে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ফুলকি, তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন? কি হয়েছে? আব্বার কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। আব্বা কেন আমাকে এভাবে রেখে চলে গেল, কেন চলে গেল? ওই যে মেয়েটাকে দেখলেন না, ও কত সুখী, ওর সাথে ওর বাবা আছে, আমার সাথে আমার বাবা নেই। কিছুদিন আগেও আমার বাবা আমার সাথে ছিল, এখন আর নেই।
এখন কে আমাকে মেলায় নিয়ে যাবে? কে আমাকে রেশমি চুড়ি কিনে দেবে? কেঁদো না, এভাবে কাঁদতে হয় না। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। এই যে আমার ভাইয়া, যে কিনা ছোটবেলা আমার কাছে সবচেয়ে বড় হিরো ছিল, দেখো সেই ভাইয়াকে আজকাল আমি চিনতে পারি না, যেমন চিনতে পারি না আমার আম্মুকে। তারা সবাই আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এমনটা হতো না যদি আজ পালকি ভাবি বেঁচে থাকে। বেগম, কই হলো তোমার? তাড়াতাড়ি করো, রাস্তায় জ্যাম ট্যাম থাকতে পারে। আমি রেডি না সিয়া। চলো তাহলে। ফোন তুমি দেখো, ফোনটা ধরো। শহীদের ফোন। হ্যাঁ শহীদ, বলো। হ্যাঁ, তোমাকে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। শোনো, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? হ্যাঁ, ওই হামজা। কেন, কি হয়েছে হামজার? একটা জরুরি কাজে দেশের বাইরে গেল, এই কিছুক্ষণ আগে তার ফ্লাইট ছিল। কি বলছো? তাহলে হামজার সাথে মিট করা আজকে হবে না, অন্য কোনো দিন। ও ফিরলে আমি তোমাকে জানাবো। দেশ বিদেশে কত রকম বিজনেস, তার সারাক্ষণ বিদেশে যাওয়া আসার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, সবার আগে হচ্ছে কাজ। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যখন হামজা ফিরে আসবে তুমি আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, কি হলো? না, আজকে আর যাওয়া হবে না। হামজা একটা জরুরি কাজে দেশের বাইরে গেছে। কি ভাবছো নাজিয়া? ভাবছি হামজার কথা। জানো বেগম, এরকম একটা ছেলে আমার স্বপ্ন ছিল, আমার সামিয়ার জন্য, যে কিনা একজন বিজনেস টাইকুন, যার অনেক অনেক টাকা। জানো বেগম, টাকা থাকলে পৃথিবীতে সব পাওয়া যায়। আসলে কি পাওয়া যায়? টাকার জন্য কিন্তু মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে, যেমন তুমি হারিয়েছিলে। আমি হারিয়েছি? কি হারিয়েছি আমি? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তুমি জানো না জিয়া? মহসিন চৌধুরী। চুপ, একদম চুপ। ওই নাম আর কোনোদিন আমার সামনে মুখে আনবে না। মহসিন চৌধুরী এখন অনেক দূরের অতীত, সেই অতীতকে মনে করার চেষ্টা করো না বেগম। সেই অতীতকে আমি পালকির সাথে সাথে কবর দিয়ে দিয়েছি। কোন অতীত মা? কথা বলছো না কেন?
কোন অতীতকে তোমরা পালকির সাথে কবর দিয়েছো? কি করেছো তোমরা পালকির সাথে? আরে কি শুনতে কি শুনেছিস? শোন, আমরা পালকির ব্যাপারে কথা বলছিলাম, এই জন্য বেগমকে ডাকলাম। তোমরা কি লুকাচ্ছো আমার কাছে? আরে পাগল, তোর কাছে কি লুকাবো বলতো? পালকির প্রসঙ্গ উঠলো কারণ ও বেঁচে থাকলে তোমার বিয়ের কথা তো ওই বলতো। যখন ও নেই আমাদেরকেই তো তোমার বিয়ের কথা বলতে হবে। আমার বিয়ে? হ্যাঁ মা, তোমার মা তোমার জন্য ভালো পাত্র খুঁজছে। খুঁজছি বলছে কেন বেগম? বলো যে পেয়ে গেছি। পেয়ে গেছো? বাহ, এত দূর এগিয়ে গেছো অথচ আমি কিছুই জানি না। তোকে জানানোর সময় তো চলে যায়নি, যখন সময় হবে তখন ঠিকই জানাবো। আর আমি ঠিক করেছি যে সোহেলের বিয়ের পরপরই আমি তোর বিয়েটা দিয়ে দেব। বৌমা, আমাদের না জানিয়ে সব বিয়ে টিয়ে ঠিক করে ফেললে? কে বললো মা আপনাদের কাউকে কিছু জানায়নি? আপনার ছেলে তো সবই জানে। বাবা, তুমিও সব কিছু জানো? তাহলে তুমিও চাও আমি আবার এ বাড়ি ছেড়ে চলে যাই? আরে না না, তুই যা ভাবছিস তা নয়। তুই না চাইলে এ বিয়ে হবে না। যদি তাই হতো তাহলে তুমি একবার হলেও আমাকে জানাতে বাবা। সামিয়া, এতটা পর তোমরা কবে থেকে আমাকে ভাবতে শুরু করেছো আমি ঠিকই পাইনি। সামিয়া, সামিয়াকে বিয়ে দেওয়াটা কি এতই জরুরি হয়ে গেল বৌমা? ও মনে কষ্ট দিয়েও বিয়েটা দিতে হবে? এখন কষ্ট পাচ্ছে পাক, কিন্তু ভবিষ্যতে যেন আর কষ্ট না পায় আমি সেই ব্যবস্থাই করছি। যেই ছেলেটাকে আমি ঠিক করেছি তার সাথে যদি বিয়ে হয় তাহলে ভবিষ্যতে সামিয়ার আর কোনো কষ্ট থাকবে না, টাকার বিছানায় ঘুমিয়ে থাকবে। আর মা, আমাকে মাফ করবেন, এই বিষয়ে আমি কারো কোনো আপত্তি বা নিষেধ কোনো কথাই শুনব না। বেগম চলো। দেখতে দেখতে সবাই যেন কেমন হয়ে গেল। আমাদের এই সুখের পরিবারটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেল, তাই না? এই ধরনের ব্যাপারগুলো আসলে সবসময় এরকমই হয়। তুমি বসো, আমি চাপ। স্যামি, কি হয়েছে, মন খারাপ?
তোকে বিমর্ষ দেখাচ্ছে কেন? আমি বলছি সোহেল, আমি তোর আদরের বোনের জন্য একটা খুব ভালো ছেলে ঠিক করেছিলাম, ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোর বোন বলছে ও নাকি কোনোদিন বিয়েই করবে না। কিন্তু আমিও ঠিক করেছি যে আমার পছন্দ করা ছেলের সাথে ওকে বিয়ে করতে হবে। তবে তোর আর সাবার বিয়েটা আগে হোক, তারপর। আর আমিও বলে দিচ্ছি মা, আমি বিয়ে করব না। স্যামি, মা যখন বলছে ছেলেটা ভালো, ছেলে যত ভালোই হোক আমি বিয়ে করব না, বিকজ আমি সেলিমকেই ভালোবাসি। ঠিক আছে, এটা তো আমরাও জানি তুই সেলিম ভাইকে ভালোবাসিস, কিন্তু দেখ স্যামি, একটা মৃত মানুষকে ভালোবেসে মনে রাখা যায়, কিন্তু সারাটা জীবন একা একা থাকা যায় না। আমি তুই না ভাই, যার জীবন সঙ্গী মারা যেতে না যেতেই নতুন করে সুখে সংসার পেতে বসবে। স্যামি, তুই এভাবে কথাটা আমাকে বলতে পারলি কেন? ভুল কিছু বলে ফেললাম বুঝি? বালকি মারা গেছে কয়দিনই বা হয়েছে, তুই অস্বীকার করতে পারবি এরই মধ্যে তুই সাবাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে উঠিসনি? স্যামি, এভাবে চিৎকার করে নিজের দুর্বলতা ঢাকতে পারবি না ভাইয়া। তোরা কি জানিস না, তোরা কি জানিস না কোন পরিস্থিতিতে পড়ে আমি বিয়েতে রাজি হয়েছি? সাবার এই অবস্থায়, সাবার এই অবস্থার জন্য দায়ী তুই, আর এর জন্য পালকিকে খেসারত দিতে হয়েছে, এখন খেসারত দিতে হচ্ছে আমাদের পুরো পরিবারটাকে। কোথাও আমরা মুখ পর্যন্ত দেখাতে পারি না। মুখ দেখানোর কথা বলছিস? এর আগেও তো এই বাড়িতে অন্য কেউ রহমান পরিবারের মুখে চুন কালি মেখে চলে গিয়েছিল, তখন ভাইয়া আপু যেটা করেছিল সেটা ভুল, আর তুই যেটা করছিস সেটা পাপ। যেদিন এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিব, রাস্তা রাস্তায় ফকির হয়ে ঘুরবি, সেই দিন বুঝবি ঠেলার নাম বাবাজি। এখন সিচুয়েশন এমন দাঁড়িয়েছে, আজ হোক কাল হোক সাবাকে বিয়ে করে এই বাড়িতে বউ করে আনতেই হবে। সোহেল, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। হ্যাঁ পারি, এটা অফিস, বাড়ি না।